যদি আমাদের পিসিতে জেনুইন উইন্ডোজ থাকে এবং কোনোভাবে সেই উইন্ডোজ করাপ্ট বা খারাপ হয়ে যায়, তবে রিকভারি ড্রাইভের মাধ্যমে সেই উইন্ডোজ পুনরায় আমাদের পিসিতে রিইনস্টল করতে পারব। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে এই রিকভারি ড্রাইভ তৈরি করতে হয়। তো এই রিকভারি ড্রাইভ তৈরির জন্য প্রয়োজন হবে একটি পেন ড্রাইভের। পেন ড্রাইভটি মিনিমাম 8 GB হতে হবে, তার থেকে বড় হলেও কোনো অসুবিধা নেই। এবারে রিকভারি ড্রাইভ তৈরি করতে যেই পিসির রিকভারি ড্রাইভ আমরা তৈরি করব সেই পিসিতে পেন ড্রাইভটি ইনসার্ট করুন। এবারে সার্চ অপশানে গিয়ে টাইপ করুন রিকভারি ড্রাইভ। এখানে ওয়ার্নিং দিচ্ছে পেন ড্রাইভে থাকা সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে, তাই পেন ড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ডেটা থাকলে সেটা পূর্বেই সেখান থেকে অন্যত্র কপি করে রাখুন। রিকভারি ড্রাইভটি তৈরি হতে অনেকটাই সময় লাগবে, সময়টা নির্ভর করে আপনার কম্পিউটার বা পিসির স্পিডের উপর। রিকভারি ড্রাইভ তৈরি হয়ে গেছে। এই রিকভারি ড্রাইভের মাধ্যমে পিসিতে আমরা পুনরায় উইন্ডোজটি ইনস্টল করতে পারব। আশা করছি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে, আর এই ধরনের কম্পিউটার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।